নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে নতুন ভ্যাকান্সি গাড়ি এবং কেপি কনস্টেবল এবং এক্সাইজ কনস্টেবল মেনের তোমাদের যে মক টেস্টের ক্লাসগুলো চলছিল তার ক্লাস নাম্বার সিক্সটিন এর আগে বন্ধুরা তোমাদের টোটাল পনেরোখানা ক্লাসেস করিয়ে দেওয়া হয়ে গেছে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সমস্ত ফ্রি পিডিএফ তোমাদের প্রত্যেকটি ক্লাসের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় যার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা যারা যারা নতুন ভ্যাকান্সির প্রিপারেশন নিচ্ছ ইমিডিয়েটলি ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার অ্যাসিস্ট্যান্টের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে অথবা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো যার লিঙ্ক যা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যে যার মাধ্যমে তোমরা আমাদের ইনস্টিটিউশনগুলোতে যেটা বালুঘাট পুরুলিয়া এবং বর্ধমানে রয়েছে সেখানে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো তোমাদের সমস্ত স্টাডি মেটিরিয়াল সেখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে এবং যারা বাড়িতে বসে প্রেপারেশন নিতে আছো তারও ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল হার্ড কপি কোরিয়ার আকারে অথবা পিডিএফ ফরম্যাটেও তোমরা নিয়ে নিতে পারো এবং সমস্ত সাবজেক্ট ওয়াইজ লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে আফগারি কনস্টেবল মেনেরও মেনের জন্য তোমরা যে প্র্যাকটিস সেট সেটাও নিতে পারো এবং ডেমো প্র্যাকটিস সেট ফ্রিতে অ্যাভেলেবেল আছে একটি তোমাদের ইউটিউব টেলিগ্রাম চ্যানেল আমাদের তো বন্ধুরা আজকে শুরু করতে চলেছি যে প্রথম প্রশ্নটি নিয়ে তোমরা আগে নিজেরা চেষ্টা করবে ঠিক আছে তারপরে আমার উত্তরটা দেখবে একটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ দাও এখানে যে চারটি অপশান রয়েছে তোমাদের তার মধ্যে মাইক্রো এলিমেন্ট কোনটি দু ধরনের এলিমেন্ট হয় একটা ম্যাক্রো এবং মাইক্রো সালফার ফসফরাস পটাশিয়াম বা জিঙ্ক অর্থাৎ কোন এলিমেন্টটা আমাদের শরীরে কম প্রয়োজন পড়ে ঠিক আছে তো তোমাদের এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটি সেটা হলো তোমাদের অপশান সি সরি অপশন ডি জিঙ্ক জেড এন ঠিক আছে বাকিগুলো তোমাদের ম্যাক্রো এলিমেন্ট এগুলো কিন্তু শরীরে তুলনামূলক একটু হল বেশি প্রয়োজন পড়ে জিঙ্কটা অনেকটাই কম পড়ে ক্লিয়ার আমাদের যখন কোনো সাপের বিষয়ের মধ্যে যেটা থাকে না সেটা কিন্তু জিঙ্ক থাকে ঠিক আছে যে কারণে আমাদের শরীরের মধ্যে সেটা কিন্তু জমাট বেঁধে দেয় রক্তকে প্রোটোপ্লাজম প্রবাহ তত্ত্বের থাকে ভ্রিকসান জলি ভ্রিস না হার্টি তো তোমাদের দুই নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটি হলো সেটা হলো ভ্রিস অর্থাৎ অপশন সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর প্রোটোপ্লাজম প্রবাহ তত্ত্বের প্রবক্তা হলেন ভ্রিস লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত তোমাদের প্রত্যেকটা রক্তকণিকার কিন্তু আয়ুষ্কাল সম্পর্কে কিন্তু জানা উচিত শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং অনুচকরণিকা অনুচকরিকার কারণে কিন্তু আমাদের শরীরে কিন্তু রক্তটা জমাট বেঁধে যায় যদি খড়ন হয় ঠিক আছে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ব্লাড ক্যান্সার হতে পারে এবং লোহিত রক্তকণিকা কিন্তু লাল রঙের হয়ে থাকে ঠিক আছে তো এই মানে এটা সবচেয়ে বেশি লাল হয়ে থাকে এবং এর যে আয়ুষ্কাল সেটা হলো তোমাদের অপশান একশো কুড়ি একশো পঁচিশ দিন একশো তিরিশ দিন এবং একশো পনেরো দিন তো অ্যাকর্ডিং টু দিস অপশন তোমাদের সঠিক উত্তর হল একশো কুড়ি দিন মোটামুটি একশো পনেরো থেকে একশো কুড়ি দিনই ধরা হয় তবে একশো কুড়ি দিনটা কিন্তু পারফেক্ট অ্যান্সার সো অপশন এ হলো তোমাদের সঠিক উত্তর পুষ্পমুকুলের আকর্ষ কোথায় দেখতে পাওয়া যায় লেবুতে কুমারিকাতে মটরে না মুক্তা ঝড়িতে তো এই যে চারটি অপশন রয়েছে তার মধ্যে তোমাদের যে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান তোমাদের বি অর্থাৎ কুমারিকাতে আকর্ষ দেখতে পাওয়া যায় পুষ্পমুকুলের নাইট্রোজেন পারমাণিক সংখ্যা হতো খুবই ইজি প্রশ্ন তোমাদের আমি আগেই বলেছিলাম যে প্রোটন সংখ্যাগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে পারমাণিক সংখ্যা এগুলো কিন্তু জেনে রাখতে হবে তো এখানে তোমাদের অপশনের মধ্যে আছে চার পাঁচ ছয় না সাত তো তোমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন ডি অর্থাৎ সাতটি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো সাত অর্থাৎ অপশন ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ল্যাবরেটরিতে পাইপের কাজে ব্যবহার করা কোন ধাতু ব্যবহার করা হয় মানে ল্যাবরেটরিতে ঠিক আছে পাইপের কাজের জন্য দূরি রন ইনভার কয়নেজ না সোল্ডার তো ছয় নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হল সেটা হলো ডুরিডন অর্থাৎ অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর ঠিক আছে কোন জৈব রাসায়নিক পদার্থটি পলিমার নয় প্রোটিন সেলুলোস ক্রাস্ট না ফ্যাট এই চারটির মধ্যে কোনটা পলিমার নয় তো তোমাদের অবশ্যই কিন্তু ফ্যাট কোনো পলিমার নয় এটা আমাদের শরীরের মধ্যে থাকে সেলুলোস প্রোটিন ক্রাস্ট এগুলো হলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের পলিমার ঠিক আছে এবং দহন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি ফ্যাটেরই হুম মানে সবচেয়ে বেশি দহন হয়ে তোমাদের যদি কোনো উৎপাদন করে সেটা হলো ফ্যাট মেলাসাইট কি দিয়ে গঠিত হয় কপার কার্বনেট আয়রন সালফেট সিলিকা না টাইটানিয়াম অক্সাইড তো তোমাদের আট নম্বর প্রশ্নের যে সঠিক উত্তরটি হলো সেটা হলো তোমাদের কপার কার্বোনেট মেলাসাইট কী দিয়ে গঠিত হয় কপার কার্বোনেট দিয়ে কিন্তু মেলাসাইট তৈরি হয়ে থাকে নিচের কোনটি একটি মৌলিক পদার্থ নয় সালফার পারদ কপুর না হিলিনিয়াম এই চারটার মধ্যে মৌলিক পদার্থ কোনটা নয় তো তোমাদের নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল সেটা হলো কপুর কিন্তু রকম তোমাদের এখানে মৌলিক পদার্থ নয় বাকি সালফার পারদ এবং হিলিনিয়াম হিলিয়াম কিন্তু অবশ্যই একটি মৌলিক পদার্থ কর্পূর উদ্যায় পদার্থ ফটোফ্রেম তৈরি করতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় ব্রোঞ্জ ব্রাশ ড্রুডিলন বা অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ তো তোমাদের দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ব্যবহার করা হয় যে ফ্রেমে যে আমরা যে সাধারণত যে ধাতু ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ও বা ক্যালসিয়াম অক্সাইড যেটা আর কি তার রাসায়নিক সংকেত কার রাসায়নিক সংকেত লাইম ওয়াটার কুইক লাইম সোডা অ্যাশ না সোডা বাইকার তো তোমাদের এগারো নম্বর যে প্রশ্নের উত্তর হলো কুইক লাইমের তোমাদের স যেস ইয়ে হলো ফর্মুলা হলো সেটা হলো সিএ ও ক্যালসিয়াম এবং কিন্তু তোমাদের অবশ্যই অক্সিজেন ঠিক আছে বন্ধুরা তো এই হলো তোমাদের যে আজ এগারো নম্বর যে প্রশ্নটি নেক্সট যে প্রশ্নটি আছে তোমাদের সামনে দেখো বারো নম্বর প্রশ্নটি কোন ধাতু শঙ্করের সিইউ অর্থাৎ কপার এখানে থাকে না কাঁসা জার্মান সিলভার টাইপ মেটাল না গান মেটালের তো তোমাদের বারো নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হলো সেটা হলো তোমাদের টাইপ মেটাল অর্থাৎ অপশান সি হলো তোমাদের এখানে সঠিক উত্তর বাকি কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কপারের উপস্থিতি কিন্তু বর্তমান চীনা আক্রমণ এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগা ধরুন কোন পরিকল্পনা সাফল্য হতে পারেনি একটা পরিকল্পনা কিন্তু বাতিল হয়ে এক্সটেন্ড হয়েছিল মেনলি সেটা কোন পরিকল্পনা সেটা হলো তোমাদের তৃতীয় পরিকল্পনা তোমরা খুব ভালো করে যেন ওই সময় চীনা আক্রমণ হয়েছিল বাষট্টির ঘটনা ঠিক আছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগে এগুলোর জন্য তৃতীয় পরিকল্পনা কিন্তু বারবার এক্সটেন্ড হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষির প্রতি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আনা হয় তো তোমাদের এখানে যেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রথমটাতে তো অবশ্যই আনা হয়েছিল বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরবর্তীতে আনা হয় সেটা প্রথম দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে চতুর্থ পরিকল্পনায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু আলোকপাত করেছিল আইডি আই কোন পরিকল্পনাতে প্রবর্তিত হয় চতুর্থ পরিকল্পনা পঞ্চম পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো আইআরডিপি তোমাদের কিন্তু যেটা এসেছিল সেটা হলো পঞ্চম পরিকল্পনায় অর্থাৎ ফিফথ ইয়ার প্ল্যান যেটা ছিল ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান সেখানে কিন্তু এসেছিল ঠিক আছে দ্বিতীয় পরিকল্পনাটা বারবার আসে মহল বীজ পরিকল্পনা মানে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল ঠিক আছে কোন দেশের রপ্তানি কাদের আয়ের সংস্থান ঘটায় কোনো দেশের রপ্তানি কাদের আয়ের সংস্থান ঘটায় বিদেশি উৎপাদনকারী ব্যবসায়ী দেশি উৎপাদনকারী না সরকারের তো তোমাদের ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো যদি দেশের কোনো রপ্তানি হয় তাহলে কিন্তু সরকারের আয় কিন্তু সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বাড়ে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো রিজার্ভ ব্যাঙ্ক কবে থেকে ব্যাঙ্ক রেটের ব্যবহার শুরু করেছিল উনিশশো আটচল্লিশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো সালে না উনিশশো পঁচপান্ন সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি হয় ঠিক আছে ও জাতিকরণ হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে তারপরে ব্যাঙ্ক রেট যেটা শুরু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক সেটা কিন্তু করেছিল প্রথম উনিশশো একান্ন সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর প্রথম ছিল হচ্ছে আমাদের অসবন স্মিথ দেশীয় যদি বলা হয় সিডি দেশমুখ এবং এর হেডকোয়ার্টার রয়েছে আমাদের মুম্বাইয়ে ভারতে প্রতিষ্ঠিত দ্বিতীয় ব্যাঙ্কটির নাম কি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না ভারতীয় স্টেট ব্যাঙ্ক তো তোমাদের আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল ভারতের স্টেট ব্যাঙ্ক যেটা উনিশশো পঁচপন ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে ছিল না পরে গিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক হয়ে দাঁড়ায় কেলকার টাক্ ফোর্স কিসের সঙ্গে জড়িত ব্যাঙ্কিং পরিষেবা ট্যাক্সের সঙ্গে বৈদেশিক না বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে তো তোমাদের উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো ট্যাক্স পরিষেবার সঙ্গে কিন্তু কেলকার টাক্ ফোর্স হচ্ছে সম্পর্কিত লৌহ ইস্পাত শিল্প একটি হালকা শিল্প ভারী শিল্প সহকারী শিল্প না কোনোটি নেই তো এটা একদম ইজি প্রশ্ন খুব ভালো করে জানা লৌহ ইস্পাত শিল্প একটি ভারী শিল্পের মধ্যে অবশ্যই পড়ে ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্নটি হলো তোমাদের সামনে মধ্যবর্তী বাণিজ্য বলতে কি বোঝায় শেয়ার মার্কেট ঘোড়া দৌড় কর না সরকারি আয় তো মধ্যবর্তী যদি মার্কেট বলা হয় তাহলে সেটাকে বলা হবে মানে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটকে মধ্যবর্তী বাণিজ্য বলা হয়ে থাকে সো অপশন এ হলো তোমাদের এখানে সঠিক উত্তর শেয়ার মার্কেট কে কে নিয়ন্ত্রণ করে এটা হলো তোমাদের আজকের একটা টাস্ক সেটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর অবশ্যই লিখে জানাবে সরকারের উদ্যোগে কোল মাইন্স অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেটা সেটা কোথায় অবস্থিত ধানবাদ কলার কলকাতা না কোচি খুবই ইজি এবং একটা ইয়ে প্রশ্ন ইজি প্রশ্ন ঠিক আছে সরকারি উদ্যোগে দেখো কোল মাইন্স অফ মাইন্স অফ অথরিটি লিমিটেড যেটা ধানবাদে অ্যাকচুয়ালি অবস্থিত বা যেটা সরকারি উদ্যোগে করা হয়েছিল সেটা করা হয়েছিল কলকাতাতে সো অপশান সি হল তোমাদের এখানে সঠিক উত্তর কত নাম্বার ধারা অনুযায়ী রাজ্যসভার সভাপতিত্ব করাই হলো উপরাষ্ট্রপতির প্রধান কাজ একষট্টি বাষট্টি তেষট্টি না চৌষট্টি নাম্বার ধারা তো এটা হলো তোমাদের অপশান ডি অর্থাৎ চৌষট্টি নাম্বার ধারা অনুযায়ী রাজ্যসভায় সহপত্ব করার ক্ষমতা কেবলমাত্র উপ উপপ্রধানমন্ত্রী হল প্রধান কাছে বিবেচিত হয় রাষ্ট্রপতি হওয়ার জন্য মনোনয়নপত্রটিকে কতজন নির্বাচক দ্বারা প্রস্তাবিত হওয়া প্রয়োজন প্রস্তাবিত মিনিমাম হতে হবে পঞ্চাশ ষাট তিরিশ না সত্তর জন দ্বারা তো তোমাদের চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক করতে হল তিরিশ জন দ্বারা অবশ্যই মনোনীত হতে হবে ঠিক আছে না হলে কিন্তু সেটা মান্যতা পাবে না এবং পঞ্চাশ জনের কিন্তু সই সেখানে প্রয়োজন যখন সেটা পাশ হয়ে যাবে ঠিক আছে রবি রায় কত সালে স্পিকার পদে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সপ্তশি অষ্টআশি উনানব্বই উনব্বই সালে তত পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে রবি রায় স্পিকার পদে কিন্তু নির্বাচিত হয়েছিলেন সাধারণত কত বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি একটি করে অর্থ কমিশন গঠন করে অর্থাৎ অর্থ কমিশন কতদিন অন্তর অন্তর গঠিত হয় দুই বছর তিন বছর চার বছর না পাঁচ বছর তো তোমাদের সঠিক উত্তর হলো অর্থ কমিশন কিন্তু গঠিত হয় পাঁচ বছর অন্তর অন্তর অর্থাৎ অপশান ডি হলো তোমাদের এখানে সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গান্ধীজি প্রথম কোন আলোড়ন সৃষ্টিকারী সত্যাগ্রহ শুরু করেছিলেন চোরাচুরি ডান্ডি চম্পারণ না বারদৌলি দৌলি তো উনিশশো সালে তিনি যে গান্ধীজি প্রথম যে আলোড়ন সৃষ্টি করেছিলেন সত্যাগ্রহ দিয়ে সেটা হলো তোমাদের সাতাশ নম্বরের সঠিক উত্তর হল চম্পারণ আন্দোলন ঠিক আছে ডান্ডি অভিযান তো অনেক পরবর্তীকালে হয় উনিশশো তিরিশের দিকে ঠিক আছে চোরাচুরি ঘটনাটা ঘটেছিল অসহযোগ আন্দোলনের পরবর্তী সময় উনিশশো বাইশ সালের সেটা ঘটনা রাওলা টাইম পাশ হওয়ার সময় ভারতবর্ষের ভাইরাস সরি ভাইস রায় কে ছিল লর্ড আরউইন লর্ড রিডিং লর্ড চেমসফোর্ড না লর্ড ওয়াভেল তো তোমাদের আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো লর্ড চেমসফোর্ড ঠিক আছে যে উনিশশো কুড়ি সালে যিনি এসেছেন তো যেটাখানে মন্টেকু চেমসফোর্ড যে কমিশন গঠন হয়েছিল উনিশশো উনিশের সেই সময় তার ঠিক আছে সেই সময় রাওলা টাইন পাশ হয় যেটা উনিশশো উনিশ সালের ঘটনা দেবদাসকে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না মুন্সি প্রেমচাঁদ তো তোমাদের উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা খুবই ইজি প্রশ্ন ঠিক আছে আজকে তোমাদের লাস্ট প্রশ্নটি হলো কে ভারতের নাইট এঙ্গেল নামে পরিচিত বিজয়লক্ষ্মী পণ্ডিত লতা মঙ্গেশকর সরোজিনী নাইডু না নূরজাহান তো অ্যাকর্ডিং টু দিস অপশন সেটা হলো তোমাদের দেখো এখানে ভারতের নাইট এঙ্গেল দুজনকেই বলা হয় লতা মঙ্গেশকরকেও বলা হয় সরোজনী নাইডুকে বলা হয় যদি এখানে এরকম কোশ্চিন থাকে তাহলে তুমি এখানে সরোজিনী নাইডুই করবে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের যে প্রশ্নটি ছিল তিরিশখানা এই প্রশ্নটা হলো এতটাই আশা করি তোমরা অ্যাটলিস্ট কুরিটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো না যদি দিতে পারো স্টাডি মেটেরিয়াল নিয়ে ভালো করে বাড়িতে স্টাডি করো প্রিপারেশন অটোমেটিক রেডি হয়ে যাবে রেডি হওয়ার পর তোমরা মক টেস্ট দাও তাতে করে একদম ফুল প্রিপারেশনটা বাড়িতে বসে প্রস্তুত হয়ে যাবে স্টাডি মেটিরিয়াল বাইরে কোনো কিছু পড়বে না বা পড়ার কোনো প্রয়োজনও নেই ঠিক আছে তোমাদের সমস্ত কাজের বিষয়গুলো ডিসক্রিপশন বক্স দেওয়া আছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কোনো চ্যানেল নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই নোটিফিকেশন বেলটি অন রাখো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে এবং যেসব গ্রুপসগুলোতে তোমরা যুক্ত আছো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেই গ্রুপগুলোতে শেয়ার করো তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী ভিডিও নিয়ে তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নমস্কার